টেলিভিশন সংযোগে সীমাহীন 2010 সাল থেকে দু সাল অবধি আমাদেরকে কোনো বেতন ভাতা দেয় নাই আমাদের প্রথম আমাদের ইউনিয়ন পরিষদের আমাদের নাম দিয়েছিল তথ্য সেবা কেন্দ্র পরবর্তীকালে দু হাজার চোদ্দো সালে সেই তথ্য সেবা কেন্দ্রের নামটি পরিবর্তন করে ডিজিটাল সেন্টার করা হয় আমরা বিগত সময় দু হাজার ষোলো সাল থেকে দু হাজার এই চব্বিশ সাল পর্যন্ত আমরা রাজপথে সরকারের কাছে বারবার বিনীতভাবে অনুরোধ করে অনুরোধ করেছি আমরা সারা বাংলাদেশে দশ হাজারের অধিক পরিবার এখানে কর্মরত আছি আমাদের পরিবার ধ্বংসের পথে ধ্বংসের পথে চলে গেছে আমাদের পরিবার বিচ্ছিন্ন হয়ে গেছে কেননা আমরা বিনা বেতনে আজকে চোদ্দোটা বছর এই বাংলাদেশে ডিজিটাল আইনের জন্য কাজ করেছি আমরা কিছু পাই নাই আমরা অনেকবার আমাদের দাবি জানিয়েছি কিন্তু বিগত সরকার সেটি পূরণ করেনি আমরা এখন আমাদের যে বিগত দিনে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে আমাদের ছাত্র ভাইয়েরা যে আন্দোলন করেছে এই আন্দোলনের ফলশ্রুতিতে আজকে আমরা স্বাধীন জাতি হিসেবে নিজেকে গর্ববোধ করি চোদ্দ বছরে আমাদের এই প্রতিষ্ঠানে নিজস্ব নিয়োগ বিধি এবং রাজস্ব খাত এবং জাতীয়করণের কোনো ব্যবস্থা না করে বছরের পর বছর ঝুলিয়ে রেখে ইউএনডিপি এবং ইউএসআইডির কাছ থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করা হয়েছে এই সরকারের ধারাবাহিকতায় বর্তমান যে সরকার রয়েছেন তিনি কিন্তু বৈষম্য বিরোধী তিনি কোনো বৈষম্যকে পছন্দ করেন না রাষ্ট্র সংস্কার করতে চেয়েছেন এর জন্য আমরা আমাদের পক্ষ থেকে সংস্কার চাই এবং ন্যায্য দাবি এই সরকারের কাছে বর্তমানে যে প্রেক্ষাপট আমরা আমাদের ডিজিটাল সেন্টারে যাইতে পারি না ঠিক আছে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে আমরা বেকার হয়ে গেছি কর্মীন হয়েছি একটা মানুষ কখন রাস্তায় আসে যখন তার কোনো পথ থাকে না আমরা এই রাস্তায় আছি আমাদের দাবি একটাই আমাদের জাতীয়করণ চাই